Welcome back to my channel. Welcome to another video. Hope all of you are fine. And দেখতেই পাচ্ছো যে আমি এখনো ভগবানের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি, আর তাই ভিডিওটা বানাচ্ছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে যেটা নিয়ে, সেটা হচ্ছে Q&A ভিডিও। Yes, so today I am going to share with you guys all the answers of your questions. তোমরা আমাকে অনেক কোশ্চেন্সই করেছো, তো আমি যতটা সম্ভব আজকে অ্যান্সারগুলো দেবার চেষ্টা করছি। সো আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে, অ্যান্ড ইয়া, আমার লাইফের অনেক ট্রুথ আজকে আমি রিভিল করতে চলেছি। দিস ইজ মাই ফার্স্ট কিউএনএ ভিডিও, সো আই অ্যাম অলসো ভেরি মাচ এক্সাইটেড টু গিভ ইউ অ্যান্সার। লেটস গেট স্টার্টেড। তো যেটা বলার তোমাদেরকে সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকটা কোশ্চেন আর কি একদম কমন পেয়েছি, মানে লাইক অনেকজন জিজ্ঞাসা করেছ। তো ইয়েস, সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে প্রথমে বলি। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা নিয়ে মানুষকে ভীষণভাবে বা সচেতন করো, তো কিভাবে মানুষের কি করা উচিত সেটা একটু বলো। এটা মানে অনেকেই আমাকে বলেছ, এটা একটা কোশ্চেন। অ্যান্ড দু নাম্বার কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে ইয়েস, তুমি তোমার এই কোয়ারেন্টিন ডেজগুলো কীভাবে স্পেন্ড করছো। অ্যান্ড ইয়া, আর একটা কোশ্চেন হচ্ছে, যেটা তিন নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে তোমার নেক্সট ব্লগ কবে আসবে। এই তিনটে কোশ্চেন আমি জর্জরিত হয়ে গেছি, এটা আমাকে প্রচুরজন জিজ্ঞাসা করেছো, কমন কোশ্চেন। তো আগে এই কোশ্চেনগুলো সলভ করি। হ্যাঁ, আমি তো আজকে এক্সামই দিতে বসেছি, আমার তো এরকমই মনে হচ্ছে। তো প্রথম কোশ্চেন যেটা তোমাদেরকে, আমি আমার কোয়ারেন্টিন ডেজ কীভাবে স্পেন্ড করছি, এটা আমি লাস্টে তোমাদেরকে অ্যান্সার দেবো। ওকে, সো আমি তোমাদেরকে ফার্স্ট যে কোশ্চেনটা বলেছিলাম, দ্যাট মিন্স করোনা নিয়ে মানুষকে সচেতন করার কথা, যেটা আমাকে অনেকেই বলেছো, তো সেটার কথা আমি তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে, দেখো একটা জিনিস হচ্ছে, এরকম তো ব্যাপারটা নয় না যে আমি তোমাদেরকে একটা ভিডিও বানালাম, সেটা তোমরা দেখলে তোমরা সচেতন হয়ে গেলে, এটা তো সিরিয়াসলি নয়, এরকম তো কিছু হয়ও না। জাস্ট হয়তো এটা আমরা করি, হ্যাঁ ভিডিওটা দেখলাম, রেখে দিলাম। বাট সচেতন হতে গেলে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে তোমরা যারা অলরেডি আমাকে এই কোশ্চেনটা করেছো যে হ্যাঁ তুমি একটা ভিডিও বানাও যাতে মানুষজন সচেতন হয়, তাদেরকে বলছি এবং সবাইকে বলছি যে দেখো, একটা মানে বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়। তো আমার একটাই কথা, তুমি যেহেতু সচেতন, তুমি তোমার আশপাশের লোকজনকেও সচেতন করো। তুমি যদি তোমার বাড়ির মা বাবা আর তোমার ভাই বোন আর তোমার নেবার্স কাউকে না কাউকে একটু সচেতন করো, এইভাবেই তো আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে, আমার এটা মনে হয়। জাস্ট আমি সেই জন্য শেয়ার করলাম। তো তোমরা ডেফিনেটলি একটু এই জিনিসটা করো, যে সকলকে তোমরা সচেতন করো। অ্যান্ড ইয়া, আমার দিক থেকে এটাই বলার, সকলে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, হাত ধোবেন, অ্যান্ড মাস্ক তো ইউজ করার কথা সকলেই বলেছে। তো এমনিতেই এখন আমাদের খুব একটা বাড়ির বাইরে যাওয়ার দরকার পড়ছে না, বা যাদেরকে যাওয়ার দরকার পড়ছেও তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই মাস্ক ইউজ করবেনই। অ্যান্ড আনাদার থিং ইজ যে ইয়া, গুজবে একেবারেই কান দেবেন না, যেটা সত্যি সেটা মানে আগে যাচাই করুন যে হ্যাঁ এটা সত্যি কি না, তারপর অ্যান্ড নিজে সতর্ক থাকুন, অ্যান্ড সবাইকে সতর্ক রাখুন, ব্যাস এটাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ব্লগ কবে আসছে। তো করোনা নিয়ে তো তোমাদেরকে বললাম, এবার ব্লগের কথায় আসি। আমি আমার আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখতে পাবে আমি ব্লগটা পিছিয়েছিলাম জাস্ট এই করোনার জন্যই, মানে আমার যে ট্রাভেল ব্লগ আমি দিচ্ছিলাম সেটা কিন্তু আমি পিছিয়েছি শুধুমাত্র করোনার জন্যই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইয়েস, আই উইল ডেফিনেটলি পোস্ট মাই ব্লগ ভেরি সুন। আমি ভগবানের কাছে প্রে করবো যাতে আমরা সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আমাদের পৃথিবী যেন সুস্থ হয়ে ওঠে, ব্যাস এটাই। ওকে, তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। সো নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে, আই হ্যাভ রিসিভ দ্য কোশ্চেন ফ্রম রনিত। ইয়া রনিত, রনিত আমাকে জিজ্ঞাসা করেছে মশালা পুরি অর পানিপুরি। তো রনিত, আই উইল গো ফর পানিপুরি ডেফিনেটলি, আফটার অল আই অ্যাম আ বেঙ্গলি গার্ল, সো ইয়েস পানিপুরি ইজ মোর প্রেফারেবল। নেক্সট কোশ্চেন্স, নেক্সট কোশ্চেন হচ্ছে উদয়ন। ইয়া, উদয়ন আমাকে বলেছে হোয়াই নট ইউ পোস্ট সাম ইন্টারেস্টিং রেসিপিস। আচ্ছা, পিপল লাইক মি হু নো নাথিং অ্যাবাউট কুকিং ক্যান লার্ন স্মার্ট হ্যাকস ফ্রম ইউ। ইয়া, বাট কিপ দেম অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। আচ্ছা, তোমরা যদি আবার, আমি বলছি আগের ভিডিওটা আমার দেখে থাকো, সেখানেও আমি বলেছিলাম, অ্যান্ড ইয়েস আমি এখন আবার বলছি, সেটা হচ্ছে আই লাভ টু কুক, আমি সিরিয়াসলি রান্না করতে ভীষণ ভালোবাসি। তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে রান্নার ভিডিও পোস্ট করাটা না আমার কাছে সত্যিই খুব ইন্টারেস্টিং হবে, অ্যান্ড ডেফিনেটলি আই উইল ডু দ্যাট।
কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কলকাতার কিচেনটা হচ্ছে আমার পার্সোনাল কিচেন, ওখানে আবার আমি কাউকে ঢুকতে দিই না। আর এই আমার বাড়িতে, আই মিন আমি যেখানে এখন আছি, আই মিন ইট ইজ মাই হোম টাউন, আমি আগেই বলেছিলাম যে আমি এখন হোম টাউনে আছি ডিউ টু দিস সিচুয়েশন। তো এখানে আবার এটা আমার মায়ের কিচেন, সেখানে আবার মা আমাকে ঢুকতে দেয় না। তো এই হলো ব্যাপার। তাই অবশ্যই আমি একদিন রান্নার ভিডিও আমার পোস্ট করব, কিন্তু সেটা হয়তো এখন না, পরে। তো ইয়েস, আমি কিন্তু এটা করব, এটা আমি তোমাদের বললাম। ওকে, অ্যান্ড ইয়া, আমি আমার স্টাইলে যেরকম রান্না করি সেটাই পোস্ট করব। তো তারপর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমরা কিছু ট্রিক্স পেয়েছো, তাহলে ডেফিনেটলি আমাকে তখন কমেন্ট করে জানিও। নেক্সট কোয়েশ্চেন ইজ, আই হ্যাভ রিসিভ দ্য কোয়েশ্চেন ফ্রম পূর্ণেন্দু। ইয়া, সো পূর্ণেন্দু আস্কড মি, হু ইজ দ্য স্পেশাল পার্সন ইন ইউর লাইফ। দিস ইজ অ্যান অ্যামেজিং কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা আমাকে একদমই ভাবতে হবে না, বিকজ এই অ্যান্সারটা শুধুমাত্র সেটা হলো মানে একজনই হতে পারে, সেটা হচ্ছে আমার বাবা, ডেফিনেটলি, নাট আদার দেন হিম। হি ইজ লাইক হি ইজ এভরিথিং ইন মাই লাইফ। সো ইয়া, মাই ফাদার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন আই হ্যাভ রিসিভড ফ্রম সিধু। সিধু আস্কড মি, ক্যান ইউ সাজেস্ট মি সাম গুড ওয়েব সিরিজ। ইয়েস, আমি অনেক সিরিজই দেখেছি, তো ইয়েস আমি তোমাদেরকে বলতে পারি, তার মধ্যে আমার যেটা খুবই ভালো লেগেছিলো সেটা হচ্ছে ব্রেকিং ব্যাড। অনেক ওয়েব সিরিজই খুবই ভালো লাগে, তো তোমাকে আমি সাজেস্ট করতে পারি ব্রেকিং ব্যাডটা দেখবার জন্য একবার। আর তাছাড়া কি বলবো, আর 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 তো হচ্ছে তোমার, ইয়েস, পিকি ব্লিন্ডার দেখতে পারো, পিকি ব্লিন্ডারটাও আমার খুবই ভালো লেগেছিলো। তো এই দুটো দেখতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই, সেটা হচ্ছে সারা। সারা কি বলেছে, সারা বলেছে লেটস মিট ইউ সাম টাইম কলকাতা। ইয়া সারা, ডেফিনেটলি আই উইল ডু উইথ ইউ। অ্যান্ড সারা ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, রাদার ও আমরা একই স্কুলে পড়তাম। তো ইয়া, ডেফিনেটলি উই উইল ডু ওয়ান ডে। ওকে, এই করোনার ব্যাপারটা মিটে গেলে ডেফিনেটলি, বিকজ এই করোনার জন্য ভাই সব কিছুই আটকে গেছে। তো চলো না আমরা সকলে মিলে এই করোনাটাকে একটু তাড়াতাড়ি সারিয়ে ওঠানোর চেষ্টা করি। ডেফিনেটলি আমরা সকলে মিলে যদি চেষ্টা না করি এটা তো হবে না। তো চলো সেটাই করা যাক, তাহলে আমরাও ফ্রি হয়ে যাব, আমরাও আরও যেভাবে ছিলাম, যেভাবে আমরা আমাদের স্বাভাবিক জীবনধারণ করতে পারতাম সেগুলো করতে পারবো। তো ওকে, সো চলো নেক্সট কোয়েশ্চেন। এখন দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম রনিত। রনিত আমাকে একটা কোয়েশ্চেন করেছে, যেটা হচ্ছে খুবই আর কি ভীষণই ভালো একটা কোয়েশ্চেন, তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, আই ফাউন্ড ইউ ওয়েন টু সাম অর্গানাইজেশন টু সেলিব্রেট ইউর বার্থডে, ওকে, হুইচ ইজ সামথিং রিয়েলি অসম। ওকে, থ্যাংক ইউ সো মাচ রনিত। নেক্সট ও আমাকে বলেছে, হাউ ইউ আর গোয়িং টু ইন্সপায়ার আদার্স টু ডু সাচ বোল্ড স্টেপস থ্রু ইয়োর ব্লগ। আচ্ছা, তো প্রথমে এই কোয়েশ্চেনটার অ্যান্সার যদি আমি দিই, তাহলে একটা কথা বলবো, সেটা হচ্ছে, ইয়া, আই লাভ টু শেয়ার উইথ ইউ গাইজ যে আমি কী করছি না করছি, কবে কী করছি সেটা। সেই জন্য হয়তো আমি ইউটিউবের ব্লগসগুলো বানাই, বেশ কিছু ব্লগসের মধ্যে কিছু না কিছু তো মেসেজ থাকেই। তো ইয়েস, আমি যখন এই ফটোটা আমার ফেসবুকে পোস্ট করেছিলাম, তখন না কেউ একটা মেসেজ করেছিল যে আপনি করছেন করুন না, কেন শো অফ করছেন, এই কথাটা বলেছিল। তো জানো তো এটা না সিরিয়াসলি কোনো শো অফ না, বিকজ যদি এটা শো অফ হতো না, তাহলে ব্যাপারটাকে আরও অনেক বড়োভাবে দেখাতে পারতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা না মানুষকে জানানো, কেন জানো, তোমার একটা ছোট্ট কাজ দেখে না মানুষ ইন্সপায়ার্ড হয়ে আরও অনেক বেশি কাজ করতে পারে। তো আমি আমার ব্লগের দ্বারা এভাবেই মানুষকে ইন্সপায়ার করছি যে হ্যাঁ তোমরাও করো, তোমরাও যাও। দেখো, আই এম স্টিল আ স্টুডেন্ট, তো আমার এটাই মনে হয়েছে যে এই কাজগুলো করার জন্য না মনে হয় মানির থেকে বেশি মানসিকতার দরকার হয়, এটা আমার মনে হয়েছে। তো একটা ছোট্ট চকলেট দেওয়াও না মানে অনেক মানুষ দিতে পারে না, আবার অনেক মানুষ অনেক থাকা সত্ত্বেও বা অনেক না থাকা সত্ত্বেও, থাকা সত্ত্বেও তো দিচ্ছেন সে তো খুবই ভালো কথা, বাট না থাকা সত্ত্বেও অনেক কিছু খুব উদার মনে মানে দিয়ে দিতে পারে। তো এটা একটা সত্তা, আর এটা আমার মনে হয় এটা নিজের ভিতর থেকে আসে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে হ্যাঁ, সকলের যাদের সামর্থ্যের বাইরে যাদেরকে হেল্প করা উচিত, যদি তোমার সামর্থ্য থাকে কিছু কিছু হলেও ছোট্টভাবেও হেল্প করা যায়, এবং এতে না একটা সেলফ স্যাটিসফ্যাকশন আছে,
নিজের একটা খুশি আছে, এই যে আমরা সিনেমা দেখছি, খাচ্ছি, অনেক কিছু করছি, অনেক কিছুভাবে এনজয় করছি, তো তাতে তো একটা লামসাম অ্যামাউন্ট খরচ হয়। অনেকেই করে, অনেকেই, ম্যাক্স অফ দ্য পিপল আমি বলবো না, অনেকেই করে। তো সেই অ্যামাউন্ট থেকেও যদি একটু অ্যামাউন্ট সেভ করে অন্য, মানে দুস্থ বাচ্চাদের বা অন্য লোকেদের, গরিব মানুষদের একটু হেল্প করা যায়, আমার মনে হয় অনেক বেটার হবে। তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি জীবনে অনেক বড় হতে পারি এবং আমি এরকম আরও অনেক বেশি কাজ করতে পারি। ইয়েস, আমি এক জায়গায় ভিজিট করেছিলাম অ্যান্ড ডেফিনেটলি আমার ইচ্ছে আছে আরও অনেক জায়গায় যাবার, অনেক কিছু করবারও, বাট অনেক যে যে জায়গায় যাব আমি ডেফিনেটলি প্রত্যেকটা ভিডিও বানিয়ে আমার ইউটিউবে অবশ্যই পোস্ট করব, বিকজ আমার মনে হয় এতে অনেক মানুষই ইন্সপায়ার্ড হবেন। সো ইয়েস, এটাই ছিল আমার অ্যান্সার। তো রনিত আমাকে অনেকগুলো কোশ্চেন করেছে। তো রনিত আমাকে এর আগে একটা জিনিস জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে যে হোয়াট ইন্সপায়ার ইউ টু মেক আ ব্লগ। ওকে, দিস ইজ অলসো আ কমন কোশ্চেন, মানে এইটা না শুধু রনিত না, রনিতের মতো আরও অনেকেই জিজ্ঞাসা করেছে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি কীরকমভাবে বলবো, বিফোর 6 মান্থসও না আমি জানতাম না যে হ্যাঁ আমি ইউটিউবে আসবো। এবং 6 মান্থস কি, মানে 3 মান্থস আগেও আমি মানে একটা ইয়ের মধ্যে ছিলাম, ডায়ালেমার মধ্যে ছিলাম, ইয়েস যে আমি আসবো কি আসবো না, লাইক দ্যাট। দেখো, আমি না ব্লগ বহুদিন থেকে দেখি, আমার ব্লগ করার ইচ্ছেটা এই জাস্ট 3-4 মাস আগের থেকে নিজের মধ্যে গ্রো হয়েছে, বাট ব্লগ দেখতে আমার খুবই ভালোবাসে। তো আমি না পরে ভেবে দেখলাম যে কেন আমিও তো এটা করতে পারি, আমি এই জিনিসটা তো মানে এই জিনিসটা তো আমার আমার দ্বারা সম্ভব, তো আমি কেন করবো না, এরকম একটা ব্যাপার আমার মধ্যে হঠাৎ করে আসলো। তো এটা নিয়ে ভাবতে ভাবতে ওকে চলো তাহলে করি। সো আমি ফাইনালি ডিসাইড করেছিলাম 26 ডিসেম্বর, যখন আমি একটা ট্যুরেই ছিলাম, আমি তখন একটা জায়গায় বেড়াতেই গেছিলাম। তো ওখানে গিয়ে আমি ডিসাইড করি না আমি এবার কলকাতা ফিরবো, অ্যান্ড আই উইল ডেফিনেটলি মেক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আই উইল ডেফিনেটলি ডু ব্লগস। সো যেমন ভাবা তেমন কাজ, একদমই তাই। তো তারপরেই আমি ইয়ে করলাম, শুরু করে দিলাম ব্লগ বানানো। সো ইন্সপায়ার আমাকে কী করেছিল বলো তো, আমার নিজের মন, আমার মানসিকতা, আমার অন্তরাত্মা, ইয়েস এটাই আমার। নাও আই অ্যাম মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট কোয়েশ্চেন। সো ইয়েস, সো আই হ্যাভ রিসিভ দ্য কোয়েশ্চেন ফ্রম প্রকাশ। সো প্রকাশ কী জিজ্ঞাসা করেছে আমি তোমাদের বলছি, What the changes you would have made if you were made the Prime Minister of India for one day? Wow! আরে বাস, দারুণ সুযোগ তো। আচ্ছা, করার অনেক কিছু ইচ্ছে আছে, বাট যদি একদিনের জন্য আমি সুযোগ পাই তাহলে আমি একটাই জিনিস বলবো, করবো। ডেফিনেটলি আই উইল প্ল্যান্ট আ নাম্বার অফ ট্রিস, হাউ মেনি পসিবল ইন আ ওয়ান ডে, সো যাতে আমাদের পলিউশনটা একটু হলেও কমে যায়। তো এটাই আমার ইচ্ছে, আমি অনেক গাছ লাগাবো। ওকে, সো চলো এখন নেক্সট কোশ্চেনের দিকে যাই। আচ্ছা দিব্যেন্দু, আচ্ছা আগে বলে দিই, দিব্যেন্দু আমার খুব 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 কাছের একটা বন্ধু, আমরা একই সাথে একই কলেজে পড়ি। তো ও আমাকে প্রশ্ন করেছে যে তুই কবে বিয়ে করছিস। ইয়েস ডেফিনেটলি তোর কাছ থেকে এর থেকে ভালো কোশ্চেন আমি সত্যিই আশা করি না রে। তো যাই হোক, এই অ্যান্সারটা অনলি ফর ইউ, তোকে বলছি শোন, আমি আগে তোর বিয়েটা দেখব, তোর বিয়েতে পেট পুড়ে আগে হরিভোজটা করব, দেন আমি ডিসাইড করব যে আমি কবে বিয়ে করব, তারপর আমি কবে বিয়ে করছি সেই ডেটটা তোকে আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। ওকে ডান, চলো হয়ে গেল তোমার কোশ্চেনের অ্যান্সার, তুমি পেয়ে গেছো। ওকে, সো গাইজ, আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই অ্যাবাউট দিব্যেন্দু। তো আমি দিব্যেন্দুর ফেসবুক পোস্ট দেখছিলাম, তো ওরা একটা এনজিও আর কি খুলেছে, আমি দেখলাম চেষ্টা হাত পাড়ালি বন্ধু, অ্যান্ড হি ইজ অরিজিনালি ফ্রম কুচবিহার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে কুচবিহার থেকে আমার প্রচুর ভিউয়ার্স আসে যারা আমাকে মেসেজ করো, তো তাদের জন্য বলে রাখি, যদি তোমরা মানে দিব্যেন্দুর পোস্ট অনুযায়ী দিব্যেন্দু বলেছে আপনার বাড়ির আশপাশে যদি কোনো দুস্থ পরিবার থাকে যারা এই বিপদের দিনে খেতে পারছেন না, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা পৌঁছে দেবো খাবার। দিব্যেন্দু, দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ তোরা যেটা নিয়েছিস।
তো আমি আপনাদেরকে বলবো, যদি কুচবিহারে এরকম কোনো মানুষ থেকে থাকে আপনার আশেপাশে, আপনারা ডেফিনেটলি আমাকে মেসেজ করবেন। আমি এই মানে ওনা ওদের যে নাম্বার আছে সেগুলো আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দেবো। সো আমি আপনাদেরকে আপনারা মানে দিব্যেন্দু বা আরও যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো এই অ্যান্সারটা মানে এই মেসেজটা অ্যান্সারটার পরে এই মেসেজটা দেওয়ার ছিল। তো দিব্যেন্দু খুবই একটা নটি বয়, বাট ইজ মানে লাইক সো হাম্বল পার্সন। তো আমি এটাই বলবো, খুবই ভালো ছেলে। তো দিব্যেন্দু তুই কাজটা চালিয়ে যা, উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, সো চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। ওকে, ওয়েট কত? মাই গড, আমার ওয়েট কত? কেন ওয়েট কত? আমি না কাল একটা দেখলাম কমেন্টে একজন লিখেছে যে এত ফুড ব্লগ করার পরেও কীভাবে আপনি এরকম রোগা আছেন, মানে এরকমই কিছু একটা কমেন্ট ছিল। তো কেন আমি রোগা আছি? ভালো আছি তো। তো যাই হোক, আমার ওয়েট কত? আমার ওয়েট, আমরা মানে আমাদের বাড়িতে ওয়েট মেশিন আছে অ্যান্ড আমরা রেগুলারলি এটা চেক করেই থাকি। তো এই এখন এই মুহূর্তে আমার ওয়েট হচ্ছে 52 কেজিস। আজকে আমি এত দূরই রাখবো। তো জাস্ট শেষ করার আগে আমি বলেছিলাম ফার্স্টেই যে একটা কোশ্চেনের অ্যান্সার দেবো, যে আমি আমার কোয়ারেন্টাইন ডেজ কীভাবে স্পেন্ড করছি অ্যান্ড কী করছি। ওকে, সো ইয়েস, এই কোশ্চেনটার অ্যান্সারটা দিয়ে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করবো। অ্যান্ড তোমাদেরকে আরও একটা কথা বলার, সেটা হচ্ছে আমি আমার আরও যা যা প্রশ্ন বাকি থেকে গেল ডেফিনেটলি আরও একটা ভিডিও বানাবো, সেখানে আমি সমস্ত কিছু তোমাদের সাথে আবার শেয়ার করবো। অ্যান্ড তোমাদের আরও যা 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 কোশ্চেন আছে তোমরা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে সমস্ত রকম অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্ড ইয়া, আমি আরও একটা কোশ্চেন পেয়েছি অনেকের থেকে, দ্যাট ইজ অ্যাবাউট মাই ব্লগিং সেট আপ, যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছ। তো আই উইল ডেফিনেটলি মেক আ ব্লগ অন দিস টপিক। অ্যান্ড যেহেতু আমি এখন এখানে আছি, আই মিন আমার হোম টাউনে আছি আর কলকাতায় নেই, সো আমার সেট আপ আমার কাছে নেই। তো আমি কলকাতা ফিরে যাওয়ার পর আমি প্রত্যেকটা সেট আপ আলাদা আলাদা করে খুলে দেখাবো তোমাদেরকে অ্যান্ড তোমাদের সাথে ডিসকাস করবো। ওকে, সো ইয়েস, আজকে লাস্ট কোয়েশ্চেন যেটা, যে যেটা অনেকেরই কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমি কীভাবে আমার কোয়ারেন্টাইন ডেজ স্পেন্ড করছি। তো আমি না কোয়ারেন্টাইন ডেজে না আমি একটা কথা বলি, যে অনেকেই যেটা আমাকে প্রশ্ন করছো যে আমি বোর হচ্ছি কিনা, আমি না রিয়েলি মানে লাইক আই লাভ টু স্টে অ্যাট হোম, মানে যেই সুযোগটা তো আমি পেয়েই উঠি না না, তো যে কারণে আমি আবারও বলছি আই রিয়েলি লাভ টু স্টে অ্যাট হোম। অ্যাকচুয়ালি এভরিথিং হ্যাজ প্রস অ্যান্ড কনস, তাই তো? তো যদি আমরা ব্যাড সাইডের মধ্যেও গুড সাইডটাকে খুঁজে নিতে পারি তাহলে আমার মনে হয় আরও অনেক সুন্দরভাবে আমরা থাকতে পারবো। আর এর মধ্যে মধ্যে আমি কী করছি সেটা আমি তোমাদের বলি। নাম্বার ওয়ান, আমি প্রচুর ব্লগস দেখি, আবার বললাম বেঙ্গলি ইউটিউবারদের আমি ভালোভাবে ফলো করি। আর নট অনলি বেঙ্গলি ইউটিউবার্স, আমি অন্য ইউটিউবার্সদেরও ভীষণভাবে ফলো করি, আমি অনেকজনের ভীষণ ফ্যান। তো আমি প্রত্যেকটা লাইক তাদের ব্লগ স্টাডি করি যে তারা কীভাবে ব্লগ করছে অ্যান্ড আমার কোথায় কোথায় ল্যাক আছে এটা আমি নিজে বুঝবার চেষ্টা করি। সো দ্যাটস ওয়াই আমি ব্লগ খুবই ফলো করি। তো অনেকের ব্লগ দেখছি অ্যান্ড নট অনলি দ্যাট, ব্লগ দেখা ছাড়া আমার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রতিভা জেগে উঠেছে। ইয়েস, প্রতিভা। তার কারণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি যখন ছোটো ছিলাম তখন থেকে শুরু করে আমি 3 বছর মানে যখন আমার বয়স তখন থেকে আমি ড্রয়িং করতাম। তো সেই ড্রয়িংয়ের প্রতিভাটা আমি এখন জাগিয়ে তুলেছি আবার। তার কারণ হচ্ছে মানে পড়াশোনার চাপে যা হয়, ক্লাস 9-10 সময় আঁকাটা ছেড়ে দিতে হয় অ্যান্ড তাও কন্টিনিউ করেছি। অ্যান্ড পরবর্তীকালে বায়োলজি লাইফ সায়েন্সের পাতায় গিয়ে এই আমার আঁকার মানে গণ্ডিটা ঠিকে যায়। তো ওই আঁকাগুলোই আঁকতাম অ্যান্ড আফটার জয়েনিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সেটাও চুকে গেছে, ওই পার্টটাও চুকিয়ে ফেলেছি, তাই আঁকার সাথে এখন আর আমার কোনোভাবেই কোনো সম্পর্ক নেই। তো খুব বাজে বাজে ছবি আঁকছি, বাট আঁকছি বিশ্বাস করো, ভীষণ মানে প্রচুর ডুডুলস এঁকেছি আমি এই কদিনে। অ্যান্ড ইনস্টাগ্রামে আমার ছবিগুলো দেওয়া আছে অ্যান্ড আমাকে কমেন্ট করে জানিও, আমি আমার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর থিং যেটা করছি অ্যান্ড তোমাদেরকেও আমি করতে রিকোয়েস্ট করবো, তার জন্য আমি তোমাদেরকে এই কথাটা বলছি, না হলে এই কথাটা হয়তো বলবার কোনো দরকারই ছিল না। দেখো এখন তো লকডাউন চলছে, তাই আমাদের পশু মানে লাইক কুকুর বেড়াল এরা খুব বেশি হয়তো খেতে পারছে না, বিকজ অনেক কুকুর বেড়ালই আছে যারা দোকান টোকান খোলা থাকলে অনেক খাবার পায় বাট সেটা ওরা পাচ্ছে না।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, যাদের সামর্থ্য আছে তাদের জন্য আমি বলছি যে ইয়েস, তোমাদের যেটুকু উচ্ছিষ্ট আছে বা কিছুটা খাবার তোমরা যেটুকু পারবে প্লিজ তোমার আশপাশে কুকুর বেড়াল এদেরকে দেবার চেষ্টা করো, এটা আমার রিকোয়েস্ট। যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে ডেফিনেটলি একটু করো। আমি যখন কলকাতায় থাকি তখন তো আমি এগুলো করেই থাকি, অ্যান্ড এখানে আমার মা করছে, আমাদের বাড়ির প্রত্যেক দিনের খাবারটা মা দেয়। আমাদের একটা কুকুর আছে, আমাদের এখানে একটা জায়গা আছে, তো সেখানে কুকুররা রাত্রিবেলা এসে ঘুমায়। এটা আমাদের বাড়ির বাইরেই কিন্তু জায়গাটা আমাদেরই, তো সেখানে কুকুররা এসে ঘুমায়, সেফলি ঘুমায়। মা আবার ওদের জন্য মানে মাটি টাটি খুঁড়ে দিয়েছে বেশ সুন্দর করে, তো এই হলো ব্যাপার। তো যাই হোক, তো আমি এটাই বলবো তোমাদেরকে যে তোমরা সকলে সেফ থাকো, ভালো থাকো। আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।